হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো যাদের মোবাইলে LMC8.4 ক্যামেরাটি ইনস্টল হয় না এবং ইনস্টল করার পর অ্যাপসটি ওপেন করলে অ্যাপস থেকে বের করে দিই, তো আজকের এই ভিডিওতে এই সমস্যাগুলো সলভ করে দেখিয়ে দেব। তো আশা করি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনিও এই সমস্যাগুলো সলভ করতে পারবেন। তো তার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এবং LMC8.4 এর প্রিসেটগুলো কীভাবে ডাউনলোড করবেন এবং এই প্রিসেটগুলো কীভাবে সেট আপ করবেন তার একটি ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তো চাইলে আপনারা এই ভিডিওটি দেখতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনারা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সটি চেক করবেন। তো চেক করলে এরকম একটি লিঙ্ক পাবেন, তো সেই লিঙ্কটিতে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর এটি এখান থেকে ওপেন করে নেবেন। ওপেন করার পর দেখবেন এরকম চারটি LMC-র অ্যাপস লিঙ্ক দেওয়া আছে। তো এখান থেকে আপনারা একটি একটি অ্যাপস ডাউনলোড করে আপনারা ইনস্টল করে দেখবেন কোন অ্যাপসটি আপনার মোবাইলে সাপোর্ট করে। তো ডাউনলোড করার জন্য প্রথম যে অ্যাপসটি আছে সেটিতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখান থেকে ডাউনলোডে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর একটু জুম করবেন। তো জুম করার পর এখান থেকে ডাউনলোড এনিও আছে, এটিতে ক্লিক করলে অ্যাপসটি ডাউনলোড হয়ে যাবে। তো এভাবে আপনারা প্রত্যেকটি অ্যাপস ডাউনলোড করে ইনস্টল করে দেখবেন আপনার মোবাইলে কোনটি সাপোর্ট করে। আর যদি এই অ্যাপসগুলো আপনার মোবাইলে সাপোর্ট না করে তো আপনাদের মোবাইলের সেটিং অপশনে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পর এখান থেকে আপনারা অ্যাবাউট ফোন যে অপশনটি আছে এটি আপনারা এখান থেকে খুঁজে বের করবেন। আর যদি এটি যদি না পান তো উপরে চার্জ বার আছে, তো এটিতে ক্লিক করে আপনারা এখানে লিখে দেবেন যে অ্যাবাউট ফোন। তো দেখেন আমার অ্যাবাউট ফোন লেখাটি চলে আসছে। তো তারপর এটিতে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর অ্যাবাউট ফোনে আবার ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখবেন যে এখানে আপনার মোবাইলের নাম কী। তো দেখেন আমার মোবাইল এখানে ভিভো Y50। তো তারপর এখান দেখেন প্রসেসর দেওয়া আছে, তো স্ন্যাপড্রাগন 665। তো এটি তারপর আপনারা এখান থেকে আপনাদের একটি ব্রাউজার ওপেন করে নেবেন। আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। তো তারপর চার্জ বারে ক্লিক করে আপনারা লিখে দেবেন যে LMC8.4 ফর স্ন্যাপড্রাগন প্রসেসর। তো লেখার পর চার্জ করবেন। তো চার্জ করার পর দেখবেন প্রথমে যে ওয়েবসাইটটা আছে এটিতে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর এখান থেকে আপনারা এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পর দেখবেন যে আপনার মোবাইল এটি সাপোর্ট করে কিনা। যদি এটিও যদি সাপোর্ট না করে তো তারপর আপনারা এখান থেকে চার্জ বারে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর এখানে আপনাদের মোবাইল ফোনের নামটি লিখে দেবেন। তো LMC আমি লিখে দিলাম যে ভিভো ভিভো Y50। লেখার পর চার্জ করবেন। তো চার্জ করার পর দেখেন যেখানে আমার একটি প্রথম একটি যে লিঙ্ক আছে এটিতে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর অ্যাপসটি আপনারা ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পরে যদি এই অ্যাপসটি আপনার মোবাইলে সাপোর্ট না করে তো তাহলে আর এই অ্যাপসটি নিয়ে আপনার আর গাড়াগাড়ি না করাই ভালো। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন। থ্যাংক ইউ।